হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ অশেষ করুন কি পাই আমি একটা ভাবি বলছি আপনারা দেখছেন শেখ রিচার্জ ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় হলো আপনি কীভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালকিরিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে ফ্রেন্ডস আল্লাহ সুন্দর আল্লাহ আমাদেরকে মানে মানব শরীর গঠনের জন্য বারো থেকে তেরোটি ইন অর্গ্যানিক সল্ট অর্থাৎ ধাতব লবণ দিয়ে তৈরি করেছে এই ধাতা লবণের প্রথমটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম দ্বিতীয়টি ক্যালকেরিয়া ফ্লোরিকাম তৃতীয়টি হচ্ছে ক্যালকেরিয়া সালফিউরিকাম চতুর্থটি ক্যালি ফসফরিকাম পঞ্চমটি ক্যালি সালফিউরিকাম ষষ্ঠমটি ক্যালি মিউরেটিকাম সপ্তমটি ক্যালি নেট্টাম ফসফরিকাম অষ্টমটি নেটাম সালফিউরিকাম নবমটি মিউরেটিকাম দশ নম্বরটি ফেরাম ফাস্ফরিকাম এগারো নম্বরটি ম্যাগনেশিয়াম ফসফরিকাম এবং বারো নম্বরটি সাইলেসিয়া এই ধাতব লবণগুলি আপনাদের শরীরে যদি ঠিকঠাক না থাকে তাহলে বা আমার শরীরে যদি ঠিকঠাক না থাকে আমার শরীরে নানা ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই ধাতব লবণগুলি মধ্যে যদি কোনো একটি ঘাটতি আসে তাহলে আমার শরীরে নানা ধরনের সমস্যা হবে আজকের আলোচনায় ক্যালকেরিয়া ফ্লোরিকামের ঘাটতি হলে আপনি কীভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালকেরিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে প্রথম নম্বরটি হলো আপনার শরীরে যে কোনো অঙ্গে যদি অবসবাস বা সেন্সলেস মনে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে বা অনুভূতি মনে অনুভূতি যদি হাত দিয়ে বোঝা যায় যে আপনি মনে হয় যে আমার শরীরটাকে বোঝা যাচ্ছে না এই জায়গায় হাত দিয়ে মনে হয় যেন আমি সেন্স আমার শরীরে কেউ হাত দিচ্ছে না এই ধরনের অনুভূতি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার শরীরে ক্যালকেরিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে দ্বিতীয় নম্বরটি হলো আপনি যদি ঘুমিয়ে থাকেন বা ঘুমন্ত অবস্থায় আপনার পা জড়ো হয়ে থাকে এবং সেই জড়ো অবস্থা আপনি যখনই টান মানে শার্ট করতে যাবেন বা টান দেবেন সোজা করবেন তখনই আপনার শরীরে হতে পারে পায়ে হতে পারে হাতে মাসল গ্রাম অর্থাৎ পেশি টেনে ধরে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার শরীরে ক্যালক্রিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে তৃতীয় নম্বরটি রয়েছে যদি প্রতি শীতকালে আপনার শরীরে ঠোঁটে গায়ের চামড়ায় ফাটা ভাব দেখতে পাওয়া যায় রক্ত পরে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ক্যালক্রিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে বন্ধু চতুর্থ নম্বরটি যদি আপনার শিরাতে বিশেষ করে জয়েন্টের পিছনে ওই জায়গাগুলো শিরা কুচকে যায় বা বেঁকে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে বন্ধু আপনার শরীরে ক্যালক্রিয়া ফ্লোরিকামের ঘাটতি রয়েছে তো বন্ধুরা আপনার শরীরে যদি উপযুক্ত পরিমাণে ক্যালক্রিয়া ফ্লোরিকাম না থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণগুলো এগুলি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি এই ভিডিওটি রকম উপকারে আসে আপনাদের কাজে লাগে যদি আপনার ফ্যামিলির ভিতর এই ধরনের কারোর সমস্যা থাকে